হ্যালো বন্ধুরা, বর্তমান যুগে মানুষরা এতটাই স্বার্থপর হয়েছে যে তারা নিজের স্বার্থ ছাড়া কোনো কাজই করতে চায় না। কিন্তু তারপরেও আমাদের পৃথিবীতে আজও এমন কিছু মানুষ রয়েছে যারা নিঃস্বার্থভাবে যে কাউকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। আর পৃথিবী জুড়ে এমনই কিছু পরিস্থিতিতে মানুষরা তাদের নিঃস্বার্থ ভালোবাসার পরিচয় দিয়েছে। এই ভিডিওটি দেখার পর আপনারা জানতে পারবেন পৃথিবীতে এখনও মানুষের মনুষ্যত্ববোধ বেঁচে রয়েছে যারা আপনার বিপদে আপনাকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো স্বাগত আপনাদের সুপ্তগানের আরও একটি নতুন এপিসোডে। বন্ধুরা, এই কুকুরটি রেল লাইন পার হবার সময় ট্রেনের সাথে ধাক্কা লেগে যায়, যার কারণে কুকুরটির পায়েতে গুরুতর আঘাত লাগে। দ্বিতীয় ট্রেন আসার আগে কুকুরটি সেখান থেকে নড়ে চড়ে একটু দূরে কোথাও যেতে পারত না, কিন্তু তখন সেখানে কাজ করা কিছু লোকেরা কুকুরটিকে দেখতে পায়। তারা কুকুরটাকে তুলে নিয়ে এনিম্যালস রেস্কিউ টিমের কাছে পৌঁছে দেয়। কুকুরটির একটি পা এবং মাজায় অনেক ড্যামেজ লেগেছিল, তবে 6 মাস পর কুকুরটি সুস্থ হয়ে ওঠে এবং এই লোকদের সাথে বেঁচে থাকার নতুন জীবন পেয়ে যায়। বন্ধুরা, এই ভালো মানুষের জন্য ভিডিওতে একটি লাইক দিতে পারেন। বন্ধুরা, আপনারা এই গাভিটাকে দেখুন। গাভিটি কিন্তু প্রেগনেন্ট নয়, কিন্তু তারপরও গাভিটার পেট এমনভাবে ফুলে গেছে যে আর দাঁড়াতেই পারছে না। বারবার চেষ্টা করার পরও দাঁড়াতে না পেরে সেখানে শুয়ে থাকে। তখন গাভিটার মালিক গ্রামের একটি ভালো ডাক্তারকে ডেকে নিয়ে আসে। সে প্রথমে গরুটাকে ওষুধ খাইয়ে দেয়, তারপর ডাক্তার বুঝতে পারে তার পেটে প্রচুর পরিমাণে গ্যাস তৈরি হয়েছে। ডাক্তার গাভিটার মুখ দিয়ে একটি পাইপ ঢুকিয়ে গ্যাসগুলো বের করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু গাভিটি অনেক লাফালাফি করছিল, তাই তারা গাভিটাকে সুস্থ করার জন্য দ্বিতীয় উপায় বের করে নেয়। ডক্টর গাভিটার পেটে ছোট একটি ছিদ্র করে দেয় এবং গ্যাসগুলো ধীরে ধীরে বের করে দিয়ে ওষুধ লাগিয়ে দেয়, যার কারণে গাভিটি সুস্থ হয়ে চলতে পারছে। রাস্তার পাশের ডাস্টবিনে এই লোকেরা ব্যাগের মধ্যে কিছু একটা নড়াচড়া করতে দেখতে পায়। তারা ব্যাগটিকে সেখান থেকে তুলে নিয়ে আসে এবং মুখ খুলতে একটি কুকুর বেরিয়ে আসে, তবে কুকুরটি ছিল অসুস্থ। তারা কুকুরকে খাবার খাইয়ে চিকিৎসা করে একটি অসহায় কুকুরকে নতুন জীবন দান করে, আর অন্যদিকে কুকুরটির মালিক তাকে নির্মম মৃত্যু দেওয়ার জন্য ডাস্টবিনে ফেলে দিয়ে যায়। আমাদের দ্বারা করা একটি ছোট সাহায্য মানবজাতির বড় উদাহরণ হয়ে যায়। আপনারা এই ভিডিওটি দেখুন, যেখানে দেখা যাচ্ছে একটি বোর্ডে আগুন লাগছে। সেখানে থাকা মানুষরা ফায়ার ডিপার্টমেন্টে ফোন দিয়েছে, কিন্তু এদিকে বোর্ডের আগুন বেড়েই চলছে। তখন সেখানে বোর্ড চালানো এক ব্যক্তির মাথায় একটি আইডিয়া চলে আসে। সে বোর্ড দিয়ে ড্রিপ করে বোর্ডের ওপর বারবার এভাবে পানি দিতে থাকে। কিছুক্ষণ পর বোর্ডে লাগা আগুন নিভে যায়। প্রতি বছর এই দেশে বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ ব্যক্তিরাও ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নেয়। তবে এই বছর সবথেকে মজার বিষয় হলো একটি হাঁস এই দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছে এবং সে মানুষদের সাথে ম্যারাথন দৌড়াচ্ছে। কিন্তু যখন হাঁসটি ফিনিশ লাইন দেখতে পায়, তখন হাঁসটি ফার্স্ট হওয়ার জন্য জেনে বুঝে নিজের গতি বাড়িয়ে দিয়েছে এবং ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় ফার্স্টও হয়। হাঁসটিকে প্রথমে জুস খাইয়ে ম্যারাথন ফিনিশ করার মেডেল এবং সার্টিফিকেট দেওয়া হয়। বন্ধুরা, ভালো কাজ করার জন্য বড় জেদ নয়, বরং সুন্দর মন থাকা দরকার। বেঙ্গালোর ট্রাফিক পুলিশ অফিসার এমন একটি কাজ করিয়ে দেখিয়েছেন যেটা দেখে আপনি তার প্রশংসা না করে থাকতেই পারবেন না। আসলে ঘটনাটি ছিল বৃষ্টি হবার কারণে সড়কে পানি জমে যায়। সেই সড়ক দিয়ে প্রতিনিয়তই কিন্তু মানুষটা যাতায়াত করছিল, তবু ড্রেনের মুখে পড়ে থাকা সামান্য ময়লা কেউ পরিষ্কার করছিল না। তখন এই পুলিশ অফিসার ড্রেনে পড়ে থাকা ময়লা হাত দিয়ে তুলে পরিষ্কার করে দেয়। বন্ধুরা, এই কাজ তার জব প্রোফাইলে ছিল না, কিন্তু তার মানবতায় ভরা মন এমন কাজ করিয়েছে। বন্ধুরা, আপনারা এই ঘটনাটিকে দেখুন। এক জায়গায় আগুন লাগার ফলে ধোঁয়ার কারণে ছোট কুকুরের বাচ্চাটির নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, তবে সৌভাগ্য বাচ্চাটিকে রেস্কিউ টিমের লোকেরা দেখতে পায়। তাকে বাঁচানোর জন্য তারা প্রাণপ্রাণে চেষ্টা করে এবং প্রতিটা টেকনিক ইউজ করে যাতে কুকুর বাচ্চাটির দম ফিরে আসে। তাদের এই পরিশ্রম বৃথা যায়নি, কুকুর বাচ্চার জ্ঞান ফিরে আসে এবং তার জানও বেঁচে যায়। মিয়ামির এই মহিলা তার 5 বছর বয়সী ভাতিজাকে নিয়ে ট্রাফিক জ্যামের মধ্যে আটকে পড়ে। বাচ্চাটি অসুস্থ হয়ে নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দেয়। মহিলাটি মুখ দিয়ে ফু দিয়ে বাচ্চাটিকে সুস্থ করে তোলার চেষ্টা করে। ঠিক তখনই ট্রাফিক পুলিশ এবং আশেপাশে থাকা মানুষরা এসে বাচ্চাটিকে হসপিটালে নিয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন। আপনারা যদি এ ধরনের ইন্টারেস্টিং ও আনকমন ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তবে এখনই সুপ্তগান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।